হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাতে চলেছি চিকেন কারি। তো চলো শুরু করা যাক। এখানে কড়াইতে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। এবার আমি আলুগুলোকে ভালো করে বেড়ে নেবো লাল করে। এখানে আলুগুলো ভাজার পর এখানে শুকনো লঙ্কা আর গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ভাজার পর এখানে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এবার একটা বাটিতে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এবার আদা বাটা, এগুলো একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পেঁয়াজের মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে না পুড়ে যায় তাই অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। আবারও একটু জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটা ভেজে নেওয়ার পর পেঁয়াজটা একেবারে গলে গেছে। এবার দেশি মাংসটা দিয়ে দিতে হবে। এখানে আমি আগে থেকে মাংসতে তেল, নুন আর হলুদ পরিমাণ মতো মাখিয়ে রেখেছিলাম। এবারে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে, যে যেরকম ঝোল চায় সেরকম। এবার আমাদের তৈরি হয়ে গেল চিকেন কারি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।